বাংলার নতুন মিষ্টি। ভালো করে দেখুন এই ছবি। একই ফ্রেমে একদিকে পরিচালক ধ্রুব ব্যানার্জি, অন্যদিকে এসবিএফ কর্তা মহেন্দ্র সোনি, আর মাঝে সুপারস্টার দেব। এসে গেল দারুণ সুখবর, আবারও এসবিএফ এর ব্যানারে অভিনয় করতে চলেছেন দেব আর ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি। শেষ 2017 এসবিএফ প্রযোজিত অ্যামাজন অভিযানে দেখা গিয়েছিল নায়ককে, তারপর চলেছিল নানান জল্পনা, কিন্তু সেই সব কিছু উড়িয়ে দেব ভক্তদের জন্য এসে গেল দিওয়ালি ধামাকা। আর এই খবর নিজেই টুইট করে জানালেন মহেন্দ্র সোনি। এতদিন পরে আবার এসবিএফ এর সঙ্গে দেব, আর তার সাথে উপরে পাওনা হলো পরিচালক ধ্রুব ব্যানার্জি। দুর্গেশ করের গুপ্তধনের পর দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পরিচালক। ছবির নাম, অন্যান্য কাস্ট এখনো কিছুই চূড়ান্ত হয়নি। 2019 শেষে শুরু হবে শুটিং, 2020 গরমে মুক্তি পাওয়ার কথা, আর বাকিটা ক্রমশ প্রকাশ্য। তবে নতুন ছবির চরিত্র নিয়ে এখন থেকেই দারুণ উচ্ছ্বসিত দেব। জানিয়ে দিয়েছেন নিজের সেরাটা উজাড় করে দেবেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।